নামাজ পড়লে নামাজ স্মোক কেন করলে স্মোক করলে তো আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে এটা তো হারাম জিনিস একটা হাদিসে আসছে কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ নষ্ট হয়ে যাবে যদি সে তওবা করে তাহলে আল্লাহ তা মাফ করে দিবেন যদি আবার মাদক খায় আবার 40 দিন নামাজ পড়তে হবে না আবার তওবা করে আল্লাহ আবার মাফ করে দিবেন এইভাবে চতুর্থবার পর্যন্ত আল্লাহ ছাড় দিবেন তারপরেও যদি সে মাদকদ্রব্য সেবন করে আল্লাহ তাকে তিনাতুল খাবাল পান করাবেন নবীজিকে সাহাবীরা বলছেন তিনাতুল খাবাল কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামের রক্ত মাংসের জলিত একটা পুঁজ এটা মানুষকে পান করানো হবে কিয়ামতের মাঠে আমরা কি এটা পান করতে চাই না হাউজে কাউসার চাই হাউজে কাউসারের পানি আলহামদুলিল্লাহ যে একবার পান করবে যে কোনো দিনও পিপাসা হবে না ইনশাআল্লাহ যার স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি আর রঙটা হবে কি দুধের চেয়েও বেশি সাদা তো একবার যে ব্যক্তি পান করবে সে কোনোদিন তৃষ্ণার্ত হবে না আমরা সেটা চাই না হাউজে কাউসারের পানি পান করতে হলে মাদক দ্রব্য সেবন করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন তো এই সমস্যাগুলো জাহেলিয়তে ছিল রিবা ছিল মাদক ছিল আপনার এই শিরকের পাপ ছিল গোত্রীয় হানাহানি ছিল এমন গোত্রীয় হানাহানি আছে না কোনো বিশ্বে হানাহানি দেখছেন না কোনো কোনো ক্ষেত্রে একটা রাষ্ট্রের মধ্যেও অনেকগুলো দলের মধ্যে হানাহানি হয় কি না হয় না অনেক সময় দেখা যায় ধর্মের মধ্যেও দলাদলি হচ্ছে হচ্ছে না দলাদলি হয়ে একজন আরেকজনের সাথে সুসম্পর্ক বিবর্তন সমালোচনা মারামারি এগুলো হচ্ছে কিনা এই যে গোত্রীয় হানাহানি পারিবারিক জাহিলিয়াতে আবু জাহিলের যুগে ছিল আরেকটা সমস্যা ছিল নারীর অবমাননা মেয়েদেরকে অবমাননা করা হতো তাদের অধিকার দেওয়া হতো না বৈবাহিক অধিকার খুব একটা ছিল না আমরা হিস্ট্রিতে পড়েছি সিরাতের কিতাবগুলোতে যে একটা মেয়ে বিয়ের আগে অনেকগুলো ছেলের সাথে যৌন সম্পর্ক করত তারপর দেখা যাবে যার সাথে সম্পর্ক করে সে গর্ভবতী হয়েছে তার সাথে পরবর্তীতে সন্তান জন্মের পর বিয়ে হতো না এরকম সিস্টেম ছিল তারপর ইসলাম এসেছে মানে এই বিধানগুলো এসেছে যেখানে নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে আগে নারীর সম্মান কোথায় ছিল এটা খাটতে হবে না কোন সভ্যতা নারীকে সম্মানিত করেছে ইসলাম ছাড়া অন্য কোন সভ্যতা করেছে প্রিয় ভাইরা এই সমস্যাগুলো এখনকার বিশ্বে আছে কিনা একটু বলেন শিরকের সমস্যা আছে সুদের সমস্যা আছে মাদকের সমস্যা মেয়েদের অবমাননা আর গোত্রীয় হানাহানি এছাড়াও আমি জাহিলিয়াতে ব্যভিচার ছিল জুয়া ছিল হ্যাঁ কিছু ভালো জিনিসও ছিল অবশ্য তারা মেহমানদারি করতো মানুষকে ভরপেট খাওয়াতো তারা কিন্তু জিম্মাদারি গ্রহণ করতো কথা দিলে কথা রাখতো আমানতদারিতা বজায় রাখতো কিছু ভালো গুণাবলীও ছিল কিন্তু খারাপটাই বেশি ছিল তো এরকম সমাজে আল্লাহ কোরআন নাজিল করেছেন কেন নাজিল করলেন কোরআন যাতে করে কোরআনের আলোকে ওই সমাজটাকে ওই জাহিলি সমাজটাকে পরিবর্তন করা যায় উদ্দেশ্য কি সমাজটাকে কি করা পরিবর্তন করা সমাজ পরিবর্তন করতে হলে কি করতে হবে সর্বপ্রথম ব্যক্তি জীবনে পরিবর্তন আনতে হবে কি করতে হবে ব্যক্তি জীবনটাকে আগে পরিবর্তন করতে হবে তারপর পরিবার আস্তে আস্তে সমাজ ইনশাআল্লাহ পরিবর্তিত হয়ে যাবে ইনশাআল্লাহ এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হলেন প্রথমেই কি তিনি কি করেছেন বলেন তো সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে কি করেছেন তিনি প্রথমত তার কাছের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কাদেরকে দাওয়াত দিয়েছেন কাছের মানুষ দেখেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক কাছের মানুষ যায়েদ ইবনে হারেসা আব্দুল্লাহ ইবনে মাসউদ জাফর ইবনে আবি তালেব উসমান বিন আফফান তালহা বিন উবাইদুল্লাহ এই যে আব্দুর রহমান বিন আউফ সাআদ বিন আবি ওয়াক্কাস এই সাহাবী যারা কাছের পরিচিত সাহাবী তাদেরকে তিনি আগে দাওয়াত দিয়েছেন তার মানে হকপন্থী হওয়ার পরে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে যদি আপনি সমাজের পরিবর্তন চান আগে নিজেদের লোকদেরকে দাওয়াত দিতে হবে নাকি এটা সম্ভব না নিজেদের পরিবার ঘর ঠিক না করে মানুষকে দাওয়াত দিতে গেলে মানুষ কি বলবে মানুষ বলবে যে নিজের উপরেই তো দিন কায়েম করতে পারে না পরিবারের উপরেই দিন কায়েম করতে পারে না আর আমাকে দাওয়াত দিতে আসে কথা বলবে না বলবে কি না যদি মনে করেন আল্লাহ না করুক কারো স্ত্রী দিয়ে পর্দায় চলে এবং সে যদি এসে পর্দার ওয়াজ করে তাহলে কি মানুষ কথা শুনবে কেউ যদি মনে করেন যে সুদ খায় এবং মানুষকে বলতে আসে যে আমি আপনাদেরকে সুদের বিরুদ্ধে অবস্থান নিতে বলছি বা সুদ ত্যাগ করতে পরামর্শ দিচ্ছি মানুষ কি কথা শুনবে তো এই বিষয়টা আগে খেয়াল করতে হবে যে আমাদের ব্যক্তি জীবনটাকে আগে পরিবর্তন করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করলেন ওই যে প্রথমে ইলম জ্ঞানের চর্চা এক নম্বর কি
জ্ঞানের চর্চা, সবাই মিলে যদি জ্ঞানের চর্চা করি, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞানের চর্চা করি ইনশাআল্লাহ তাআলা, আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ তাআলা। একটা একটা বিষয় বলি, 23 বছর পরের মক্কার দিকে একটু তাকায় দেখেন, নবীজি 23 বছর মক্কায় ছিল, 13 বছর মদিনায় 10 বছর, এই 23 বছরের নববী জীবন, এই 23 বছর পরের মক্কার দিকে একটু তাকিয়ে দেখুন তো, কোনো শিরক আছে নাকি? আছে? কোন সুদ আছে নাকি? কোন মাদক আছে? ব্যভিচার, জেনা, ধর্ষণ আছে? কোন গোষ্ঠী হানাহানি কাটাকাটি ছিল? 23 বছর পর সমাজটা পুরো আলোকিত হয়ে গেল। কিভাবে হলো? এক নম্বর হচ্ছে জ্ঞানের চর্চা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দিলেন, ঠিক যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার পক্ষ থেকে কি শিক্ষা দিয়েছিলেন? জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওই জ্ঞানের কারণেই তো আদম আলাইহিস সালামকে ফেরেশতারা কি করলেন? সেজদা করলেন না? কি কারণে? আদম আলাইহিস সালাম কি শারীরিকভাবে শক্তিশালী ছিলেন এই কারণে? কি কারণে? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন, তুমি নামগুলো সব বলে দাও। তিনি সব নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে বললেন, তোমরা নাম বলে দাও দেখি। তারা নাম বলতে পারলো না। তারা বললো, লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, আমাদের সেই জ্ঞান নাই, যতটুকু আপনি দিয়েছেন এতটুকু আছে। তো কিসের তারতম্য হলো এখানে? জ্ঞানের নয় কি? জ্ঞানের দিক থেকে আদম আলাইহিস সালাম সুপিরিয়র ছিলেন। এবার আল্লাহ পাক বলেছিলেন যে, ওয়াইজ কুন্না লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কে সিজদা করলো না? ইবলিস। আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। সে বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনি আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। আগুন কেন মাটিকে সিজদা করে? এই যে অহংকার, উদ্ধত আচরণ, এই কারণেই সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। এবার জাহান্নামী হওয়ার পরে কিন্তু সে হাল ছেড়ে দেয় নাই, তাকে আল্লাহ পাক বের করে দিলেন, কিন্তু সে চ্যালেঞ্জ করলো। আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে, ফাবিমা আগওয়াইতা।